ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পরিস্থিতি। দেশ দুটিতে বুধবার পর্যন্ত রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতালি, ফ্রান্স ও স্পেনে আগের দিনের চেয়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমলেও এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। করোনা ভাইরাসের এমন পরিস্থিতি নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আলভিও সাইনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ 1800-এর বেশি মৃত্যু, মোট মৃত্যু প্রায় 15,000। যুক্তরাজ্যে আরও 938 জনের মৃত্যু, মোট মৃত্যু 7,000 ছাড়িয়েছে। আইসিইউতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার উন্নতি। ইতালিতে আরও 542 জনের মৃত্যু, মোট মৃত্যু 17,600-এর বেশি। স্পেনে আরও 757 জনের মৃত্যু, মোট মৃত্যু 14,700 ছাড়িয়েছে। ফ্রান্সে 541 জনের মৃত্যু, মোট মৃত্যু 10,800-এর বেশি। জার্মানিতে আরও 333 জনের মৃত্যু, মোট মৃত্যু 2,300 ছাড়িয়েছে। জাপানে একদিনে রেকর্ড প্রায় 150 করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত। প্রমোত্তরে রুবি প্রিন্সেস থেকে কিভাবে আক্রান্ত যাত্রীদের ছেড়ে দেওয়া হয় তা অনুসন্ধানে জাহাজটির ব্ল্যাক বক্স জব্দ করেছে অস্ট্রেলিয়া। কানাডার পররাষ্ট্র উপমন্ত্রী মার্টা মর্গান করোনায় আক্রান্ত। ভারতে বিনামূল্যে করোনা ভাইরাস পরীক্ষার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুম্বাই এবং দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো জাপানের ফুজি ফিল্মের এভিগান অ্যান্টিফ্লু ওষুধের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। নিম্ন আয়ের মানুষকে নগদ 12,000 রুপি সহায়তা দেওয়া শুরু করেছে পাকিস্তান। অভিবাসীদের স্বাস্থ্য রক্ষায় দক্ষিণ এশীয় দেশগুলোকে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। অ্যামাজনের অধিবাসীদের মধ্যে করোনা সংক্রমণ ঘটেছে জানিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। 6 মাসের জন্য 70% কর্মীদের ছাঁটাই করার ঘোষণা দিয়েছে কোরিয়ান এয়ারলাইন্স। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে রাজনীতি না করে বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আলভি হোসাইন, চ্যানেল আই। রাজধানীতে ঘরে থাকার নির্দেশ অমান্য করে বাইরে চলাফেরা করছে লকডাউন হওয়া কোনো কোনো এলাকার মানুষ। আবার লকডাউন আতঙ্কে বাজার থেকে বেশি করে পণ্য কিনছেন অনেকে। জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে চলাচলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সৌমিক আহমেদের রিপোর্ট। মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর পর রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডটি লকডাউন করা হয়। একাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন এখানে, তবে লকডাউন নির্দেশনা মানছেন না অনেকেই। আজকে 3 দিন লকডাউন হয়েছে এবং ওই মাতায় একজন মারা গেছে আর 2 জন পাওয়া গেছে। হ্যাঁ, এনে বাইরে যায় ঢুকে এই যে দেখলেন এই যে সাইকেল রিক্সা যাতায়াত আছি। হ্যাঁ বলছি, তারপরে বসেরা বলে যেতে হবে, চাকরি করতে হলে যেতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়ির মালিকের দায়িত্ব দেওয়া হোক, সে যদি না মানে তাহলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাহলে সব ঠিক হয়ে যাবে। সংক্রমণ রোধে নিজস্ব উদ্যোগে রাজধানীর বেশ কিছু আবাসিক এলাকায় চলাচল বন্ধ করা হয়েছে। বাইরের কোনো মানুষ যাতায়াত না করতে পারে এই জন্য এটা আমরা এলাকাবাসী সবাই মিলে এটা করা হয়েছে, নিজেদের সেফটিতে, বাচ্চা কাচ্চার সেফটিতে। বড় ধরনের লকডাউন হতে পারে এমন আশঙ্কায় বেশি করে বাজার করে রাখছেন অনেকে। আজকে 12-15 দিনের একটা প্রিপারেশন নিয়ে করা লাগছে, তাই না? কারণ প্রতিদিন তো বাইরে বার, স্বাস্থ্যের জন্য সব কিছু, সিকিউরিটির জন্য সমস্যা। লকডাউন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, সবাইকে যে কোনো উপায় হোক বাসায় থাকতে হবে এবং সিকিউরিটি মেনটেন করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো উপায় নাই এখানে। ফ্যামিলিটা ভাই আপনার, পরিবার আপনার, সন্তান আপনার, গভর্নমেন্ট এত কিছু বলতেছে, আপনার পরিবারের নিরাপত্তা যদি আপনি না বুঝেন তাহলে পৃথিবীর কারো বোঝানোর ক্ষমতা নাই ভাই। বাসার বাইরে না আসতে নানাভাবে নাগরিকদের বোঝানোর চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর। গণপরিবহন ও দোকানপাট বন্ধ রয়েছে, পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত আছে। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ কয়েকজন সরকারি কর্মকর্তা নিজ নিজ বাসা থেকেই কাজ করছেন। জেলার আজকের পরিস্থিতি জানাচ্ছেন রুমন রেজা। নারায়ণগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে প্রধান সড়কগুলোতে জনসমাগম কম থাকলেও অলিতে গলিতে জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে শহরের কেন্দ্রস্থল চাষাড়াতেও পুলিশ দেখা যাচ্ছে না, কিন্তু সবসময় এই জায়গাটিতে পুলিশ মোতায়েন থাকে এবং আজকে পুলিশি টহল কম দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ কয়েকজন কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে
খবর বেরিয়েছে, কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা আমাদের জানিয়েছেন যে পরীক্ষা করার পর জেলা প্রশাসকের ফলাফল নেগেটিভ এসেছে, তিনি সুস্থ আছেন এবং পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে তারা সম্পূর্ণ সুস্থ আছেন, কিন্তু তারা সকলেই সতর্কতা বজায় রেখে কাজ করছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে। নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালকে করোনা ইউনিট তৈরি করার জন্য বিভিন্ন মহলের দাবি উঠেছে এবং আমাদের জেলা প্রশাসন জানিয়েছে যে এই বিষয়ে স্বাস্থ্য পরিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে এবং এই হাসপাতালটিকে পুরোপুরি করোনা ইউনিট তৈরি করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। জি রুমন, আপনাকে ধন্যবাদ। নতুন নিয়োগপ্রাপ্ত আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেছেন, দায়িত্ব গ্রহণের পর করোনা মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। চ্যানেল আইকে তিনি বলেন, বিশ্ব এবং জাতি যে দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, সরকারের সঙ্গে আলোচনা করে সেই দুর্যোগ মোকাবেলায় হবে এখন পুলিশের প্রধান কাজ। সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে বিশ্ব এবং জাতি যে মহাদুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে সেই দুর্যোগকে মোকাবেলা করা, আর কি সবাই মিলে। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক্স অফ করোনা ভাইরাস আপডেট। মারা গেছেন একজন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এন্ড্রু কুমো দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, আইসিইউ খালি না থাকায় অনেক রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলভি হোসাইনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা ভাইরাসের বিস্তার বাড়ছেই। রাজ্যটিতে এখন পর্যন্ত প্রায় 90 বাংলাদেশের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে দেশটিতে কত বাংলাদেশের মৃত্যু হয়েছে তা প্রকাশ করা হয়নি। স্থানীয় মাধ্যমে জানা গেছে, গত 8 এপ্রিল শাহানা তালুকদার আখি নামে এক বাংলাদেশি মারা গেছেন। ব্রুকলিনে আকমল হোসেন ঠান্ডু এবং কুইন্সে শাহানুর নামে 2 প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর হাসপাতাল থেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর নিজ বাড়িতে মারা যান তারা। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে মুমূর্ষু রোগীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র। নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, রাজ্যে ভেন্টিলেটর, বেড এবং চিকিৎসা সামগ্রী সংকটের তথ্য ইতিমধ্যে ফেডারাল প্রশাসনকে জানানো হয়েছে। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি তারকারা লকডাউনের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিজ বাড়ি থেকে চ্যানেলের মাধ্যমে ভক্তদের জন্য বার্তা পাঠিয়েছেন তারা। আগামী 10 দিনের মধ্যে এক্সপেক্ট করছি আমরা যে এটা চরম যে পিকটা সেটা আমরা দেখতে পাবো এবং হয়তো আস্তে আস্তে হয়তো এই পিকটা নিচের দিকে নামবে, গ্রাফটা নিচের দিকে নামবে, আমরা সেটাই আশা করছি এখন। মানুষ একবেলা খেয়েও কিন্তু বাঁচে, কিন্তু এই COVID-19 বা করোনা ভাইরাস যার হয়েছে বা হচ্ছে তার বেঁচে থাকাটা ভীষণ মুশকিল এবং কঠিন হয়ে যাচ্ছে। তাই প্লিজ দয়া করে আপনারা বাড়িতে থাকুন, খুব 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 প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবেন না। এদিকে অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্থনি ফাউসি সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাস মৌসুম ফ্লুর প্রকৃতি ধারণ করবে, এটি বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুব কম। ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন ব্যাংকাররা, এরই মধ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন অনেকে। তারপরও কর্মস্থলে আসা যাওয়ার পথে হয়রানির ঘটনা তো রয়েছে। এসব বিবেচনা নিয়ে ব্যাংকাররা চাইছেন একদিন পরপর ব্যাংকিং বা অন্য কোনো বিকল্প সমাধান, যাতে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছুটা হলেও কমে। রিজভিনাস জানাচ্ছেন বিস্তারিত। আমি প্রথমে জানিয়ে রাখি যে এই করোনা পরিস্থিতিতে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি জেলা, ঢাকার বেশ কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে। তো ব্যাংকাররা বলছেন যে এই লকডাউন করা যে এলাকায় তাদের যাদের বাসা পড়েছে, কিন্তু তাদের ব্যাংকে ঠিকই আসতে হচ্ছে, কারণ অনেকের কাছে ব্যাংকের ক্যাশের চাবি কিংবা এমনও রয়েছে যে ব্যাংকের যারা সিকিউরিটি দায়িত্বে আছেন তারা কেউ কেউ হয়তো লকডাউন এলাকায় পড়ে গেছে, কিন্তু তার মানুষকে সেবা দেওয়ার সুবিধার্থে এই সময়ে ব্যাংকে আসা সেই কর্মকর্তা উনি বন্ধ করতে পারছেন না। আরেকটি ইস্যু হচ্ছে যে আপনারা জানেন যে গতকাল অর্থাৎ অগ্রণী ব্যাংকের মতিঝিল যে প্রিন্সিপাল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে একজন করোনা আক্রান্ত হয়েছেন একজন ব্যাংকার, যে কারণে এই ব্যাংকটিকে লকডাউন করে দেওয়া হয়েছে। এবং আরও 2-3টা ব্যাংকে এরকম আমরা শুনেছি যে মানুষকে সেবা দিতে গিয়ে যেহেতু উপচে পড়া ভিড় কিছু কিছু ব্রাঞ্চে, এবং আমি জনতা ব্যাংকের
যে সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্রাঞ্চের যে ছবি আমি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবিতে আপনারা দেখেন যে প্রচুর ভিড় মানুষের। তো ব্যাংকাররা তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে, বিশেষ করে সোনালী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলুল কবির স্যার তাকে অ্যাড্রেস করে সোনালী ব্যাংকের MD একটি চিঠি দিয়েছেন, এবং এই চিঠিটি সরকারের যে অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম তাকেও পাঠানো হয়েছে। এবং আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এমনকি অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল সবার সঙ্গে কথা বলেছি। সরকারও বিবেচনা করছে যে ব্যাংকারদের সুরক্ষা কীভাবে নিশ্চিত করা যায়, সেটা হতে পারে অল্টারনেট ডেতে ব্যাংকিং, অর্থাৎ একদিন বন্ধ দিয়ে ব্যাংকিং, কিংবা এমন করা যায় কি না সরকার ভাবছে যে নির্দিষ্ট কয়েকটি ব্যাংক একদিন খোলা থাকবে, পরের দিন আবার ওই ব্যাংকের ব্রাঞ্চগুলো খোলা থাকবে না। তো এরকম একটা সিদ্ধান্ত হয়তো আমরা আজকে সন্ধ্যার মতো পাবো বলে আশা করছি। চট্টগ্রামের তিনটি এলাকায় করোনা আক্রান্ত নতুন রোগী পাওয়া গেছে, লকডাউন করা হয়েছে ওই এলাকাগুলো। চট্টগ্রামে আছেন চৌধুরী ফরিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ফরিদ, চট্টগ্রামের সার্বিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ। আমি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিসের সামনে আছি। গত রাত্রে চট্টগ্রামে যে পাহাড়তলি যেখানে ল্যাবে পরীক্ষা চলছে, সেখানে তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তার মধ্যে পাহাড়তলিতে যে সাতলা আবাসিক এলাকায় যেখানে একজন নারী করোনা রোগের সাথে শনাক্ত হয়েছে, সেখানে 6টি বাড়িকে লকডাউন করা হয়েছে। এছাড়াও সাগরিকাতে যে একজন করোনা রোগী আক্রান্ত হয়েছে, এখানে 5টি বাড়ি লকডাউন করা হয়েছে। সীতাকুণ্ডে এখন একজন করোনা রোগী আক্রান্ত পাওয়া গেছে, তার মধ্যে 5টি বাড়ি এবং 6টি দোকান প্রশাসন লকডাউন করা হয়েছে। এছাড়া সীতাকুণ্ডে জেনারেল হাসপাতালে যে রোগী এখানে চিকিৎসা করা হয়েছে, যে হাসপাতালে যে ইমার্জেন্সিকে আজকে যে ডাক্তাররা ছিল তাদেরকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যে 5 জন করোনা রোগী এখন চিকিৎসা চলছে, এছাড়া আইসোলেশনে আছে ওখানে 11 জন। এছাড়া চট্টগ্রামের সর্বোচ্চ বড় বৃহৎ হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে অন্যান্য রোগীরও চট্টগ্রামে চিকিৎসা চলছে। আমরা চট্টগ্রামের যে সার্বিক পরিস্থিতি জানার জন্য চট্টগ্রামের যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরে আসছি, উনি আমাদেরকে সব বিষয়ে বলছেন। চট্টগ্রামের সার্বিক যে যারা করোনা রোগী আছেন, করোনা রোগী চিকিৎসা দেওয়া হবে এবং সব প্রস্তুতি তারা রেখেছেন। জেনারেল হাসপাতালে সরকার থেকে 10টি যে ICU বেড দেওয়া হয়েছে, এই ICU বেড এখন সংযোজনের কাজ চলছে। দুই একদিনের মধ্যে হয়তো তারা এখানে পূর্ণাঙ্গ সংযোজন করে, ওখানে ICU যারা চিকিৎসাধীন তাদের চিকিৎসা দেওয়া হবে। এছাড়াও যদি ওখানে সংযোজন করতে সময় লাগে, যারা করোনা রোগী হবেন তাদেরকে আমরা বলবো যে মানে তারা বলবে তারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যেখানে ICU বেড আছে, আমি তাদেরকে ICU বেড তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। আমি এখন চট্টগ্রামের যে বিভাগীয় স্বাস্থ্য পরিষদ ডাক্তার শাহরিয়া হাসানের জানতে চাইবো তার কি পরিস্থিতি চট্টগ্রাম বিভাগে এখন যে করোনা রোগী দেখেন। ধন্যবাদ। আসলে চট্টগ্রামের আপনারা জানেন গতকালকে আমরা 3 জন আমরা কোভিড পজিটিভ পেয়েছি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তাদের অবস্থা ভালো এবং তারা সকলেই সুস্থ অবস্থায় আছেন এবং চিকিৎসাধীন আছেন। আমরা তাদের যে কন্ট্যাক্ট গুলো আছে, তারা যেখানে যেখানে আগে কাজ করত বা এখন বর্তমানে যেসব আত্মীয়স্বজন আছেন সবাইকে রিসার্ভ করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে কমিউনিটি পর্যায়ে সংক্রমণ রোধের একটিমাত্র উপায় সেটি হচ্ছে সেই রোগীর সংস্পর্শে কারা এসেছিল তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে পরীক্ষার আওতায় আনা, তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থা, সেই বিষয়টির দিকে আমরা খুব নজর দিচ্ছি। কিন্তু কত ঠিক হতে পারে সংক্রমণ, এরকম তো ধরেন ফার্স্ট কন্ট্যাক্ট আছে, সেকেন্ড কন্ট্যাক্ট আছে, থার্ড কন্ট্যাক্ট আছে, একজনের সাথে একজন, এভাবে ধরলে হয়তো এক একজনের জন্য 70-100 এরকমও হতে পারে। আমরা বাড়ি বাড়ি যে 6টি বাড়ি আমরা কালকে লকডাউন করেছি, এদের কয়েকজন তো আছে এখানে যে পরীক্ষা করবেন। আমরা এদের মধ্যে যাদের সিমটম আছে, যারা অসুস্থ তাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। এর বাইরেও ফার্স্ট কন্ট্যাক্ট যেগুলো আছে, যারা প্রথম তাদের সংস্পর্শে এসেছে, তাদেরকেও পরীক্ষা করাটা হচ্ছে নিয়ম সিদ্ধ, আমরা সেটা করছি। ধন্যবাদ আপনাকে যে সার্বিক পরিস্থিতি চট্টগ্রামের আমাদের যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমাদেরকে জানালেন। জি ফরিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
একটিমাত্র খুদে বার্তা বাসায় পৌঁছে দিচ্ছে খাবার। সীমিত আয়ের মানুষের জন্য এমন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি কর্পোরেশনও কয়েকটি ওয়ার্ডে এই কার্যক্রম চালু করা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে কাজ হারিয়েছেন দিনমজুর সহ নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। ঘরবন্দি হয়ে অভাবে দিন কাটছে তাদের। চক্ষুলজ্জায় অন্যের কাছে চাইতেও পারছেন না কিছু। এদের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে SMS সার্ভিস চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই মধ্যে সহায়তার জন্য বার্তা পাঠিয়েছে স্বল্প আয়ের 28,000 পরিবার। পরিচয় গোপন রেখে তাদের ঘরে এরই মধ্যে শুরু হয়েছে খাবার পৌঁছে দেওয়ার কাজ। আমাদের কাছে এই মুহূর্তে লিস্ট আছে, আমার কাছে এই মুহূর্তে লিস্ট আছে 28,000 থেকে দাওয়া অলরেডি শুরু করেছি, কিন্তু অলরেডি প্রত্যেকটা বাসা বাসা লিস্ট গিয়ে আমরা দিয়ে আসতেছি। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের 26 নম্বর ওয়ার্ডেও চালু আছে মোবাইল সেবা কার্যক্রম। এই ওয়ার্ডের বেশিরভাগ রাস্তাই বন্ধ করে দেয় এমন উদ্যোগ। এটা দেখে দেখে তারপর আমি এগুলো নোট করতেছি, নোট করে করে আমি বাসায় বাসায় গিয়ে গিয়ে নিজে দিয়ে আসতেছি, প্লাস আমার লোকজন যারা আছে তারা দিয়ে আসতেছে আর কি। তাই তাদের জন্য এবং অনেক মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, উচ্চ মানে যারা বলতে পারে না, লাইনে দাঁড়াইতে পারবে না, কারণ তাদের ওই SMS করতেছে পাঠাচ্ছি। স্বল্প মূল্যে খাদ্য সহায়তা দিতে ঢাকার বিভিন্ন এলাকায় ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছে TCB। ন্যায্য মূল্যে TCB পণ্য পাওয়ার জন্য সবাই এখানে ভিড় করেছেন। মূল্যটা যাতে ন্যায্য হয় এটা সবাই বুঝছেন, তবে নিজের স্বাস্থ্যটা কি কেউ বুঝতে পারছেন এখনো? এত কিছুর পরেও বিভিন্ন অঞ্চলে নীরবে নিভৃতে বাসায় খাবার পৌঁছে দেওয়ার যে কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগে কিংবা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে, সেটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনলাইনে সম্প্রচার করা হচ্ছে। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। বলা যায় যে মৃত্যুর সংখ্যা কমেছে এবং কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে, যেহেতু আমাদের টেস্টের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আগে একটা ল্যাবরেটরিতে হতো, এখন প্রায় 15-16টা ল্যাবরেটরিতে হয়। টেস্টের সংখ্যা বেড়েছে বিধায় আমরা বুঝতে পারছি যে আমাদের আক্রান্তের হারটা কেমন। আমরা জানি করোনা ভাইরাস সবকিছু থামিয়ে দিয়েছে, সমস্ত চাকা আমাদের নিজেদেরকে ঘরে আটকিয়েছে, আমাদের কল কারখানা, মিল ফ্যাক্টরি, আমাদের ট্রান্সপোর্ট সব চাকা বন্ধ করে দিয়েছে। তারপরে আমাদের মনোবল ভাঙে নাই, আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ আমরা করে চলেছি। আমরা গতকালই চায়নার ওয়াং এক্সপার্টের সাথে, যারা করোনা ভাইরাসের মোকাবেলা করেছিল, আমরা ভিডিও কনফারেন্স করেছি। চাইনিজ অ্যাম্বাসেডর বাংলাদেশে উনি এই আয়োজনটা করেছেন, ওনাদের কিভাবে তারা চায়না মোকাবেলা করেছে সে বিষয়টি তারা জানিয়েছে। আমরা সেখান থেকেও কিছু অ্যাডভাইস আমরা গ্রহণ করেছি এবং আমরা সেই অ্যাডভাইস অনুযায়ী ইতিমধ্যে আমরা কাজ করছি। তাদের সবচেয়ে বড় বিষয়টি আমাদেরকে বলেছে যে আমাদেরকে এখন ঘরে থাকতে হবে, ঘরে থাকতে হবে, অর্থাৎ ঘরে থাকুন, ভালো থাকুন এবং আমাদেরকে বেশি বেশি করে পরীক্ষা করতে হবে। এটাই তাদের মূল মেসেজ ছিল, অর্থাৎ ঘরে থাকলে বেশি সংক্রামিত হবে না, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন এবং টেস্ট যত বেশি বেশি করা যাবে তত বেশি আমরা রোগী শনাক্ত করব, তাকে আইসোলেশনে নিব, নতুন করে শনাক্ত হবে না। মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে একই ধরনের পরামর্শ দিয়েছেন, উনি সার্বক্ষণিক এই করোনা পরিস্থিতি বাংলাদেশে তদারকি করছেন, আমাদেরকে উনি প্রতিনিয়ত আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। উনিও বলেছেন যে আপনারা ঘরে থাকুন, বেশি বেশি করে টেস্ট করুন এবং বলেছেন যে গরম পানি দিয়ে আপনারা গার্গল করুন, কুলি করুন এবং আপনারা গরম জিনিস খান, গরম পানি খান, চা খান বেশি করে এবং ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খান এবং এটাও বলেছেন যে আপনারা বাসায় বসেই আপনারা নামাজ আদায় করুন। আমাদের দেশে ভেন্টিলেটর নিয়ে কিছু বিভ্রান্তি হয়েছিল,
অনেকে কিছু ভুল বোঝাবুঝি ছিল, সে বিষয়টি আমি একটু একটু পরিষ্কার করে দিচ্ছি যে আমাদের দেশে বর্তমানে ভেন্টিলেটর আমাদের বিভিন্ন হাসপাতালে রয়েছে, সেটা হলো প্রায় 550টির অধিক এবং আমাদের ক্রয়ের প্রক্রিয়া রয়েছে 380টি। কাজে এই বিষয় নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নাই। আইসিইউ আর ভেন্টিলেটর দুইটা এক জিনিস না। আইসিইউ একটা স্থাপনা, সেই স্থাপনার ভিতরে ভেন্টিলেটর 10টাও থাকতে পারে, 100টিও থাকতে পারে। যারা এই বিষয়ে অবহিত নন তাদেরকে আমি এই বিষয়টি অবহিত করে দিলাম। আমরা আরো এখানে আর একটু নতুন খবর আমরা দেই যে আমরা আইসোলেশন সেন্টার আরো বাড়াচ্ছি, প্রত্যেক দিনই আমরা ফ্যাসিলিটি বাড়িয়ে যাচ্ছি। আমরা বসুন্ধরা কনভেনশন সেন্টারকে ওনারা দিয়েছেন, আমরা সেটাকে 2000 বেডের একটি আইসোলেশন ইউনিট বলেন বা আইসোলেশন স্থাপনা হাসপাতাল বলেন, সেটি আমরা এখন তৈরি করছি। আমরা আশা করি 10-15 দিনে এটি হয়ে যাবে। এবং আমরা নর্থ সিটি কর্পোরেশনে একটি আমাদের একটি ওনাদের একটি মার্কেট ছিল, তৈরি মার্কেট, সেটাকে আমরা 1400 বেডের একটি আইসোলেশন ইউনিট আমরা করছি, যেটার কাজ চলমান আছে। এবং দিয়াবাড়িতে উত্তরায় সেখানে 4টি মাল্টি স্টোরি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং গুলো আমরা নিয়েছি, যেখানে 1200 বেডের আইসোলেশন ইউনিট আমরা করতে পারব। আমরা আশা করব যে আমরা যারা আছেন আমাদের বিভিন্ন মাধ্যমে কথাবার্তা বলে সম্মানী ব্যক্তিবর্গরা, তারা যদি আমাদেরকে পরামর্শ বেশি দেন এবং নেতিবাচক কথাবার্তা কম বলেন তাহলে পরে এটা বেশি ভালো হবে এবং জনমনে তখন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং আমরা সকলে মিলে কাজ করলে পরে এই করোনা থেকে আমরা রক্ষা পাব। আমার মূল মেসেজ, মাননীয় প্রধানমন্ত্রীর মূল মেসেজ হলো ঘরে থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন, ভালো থাকুন, টেস্ট করুন, নিজে বাঁচুন এবং অপরকেও বাঁচান, এটি আমাদের আজকের মূল কথা। এখানে সংযোগ হতে পেরে আমি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যোগ দিয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যে যেখান থেকে গুজব ছড়াক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এক ভিডিও বার্তায় করোনা সংকটের মধ্যেও কাজ করে যাওয়া গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কোনো ধরনের তথ্য বিভ্রাট যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সে সময় তিনি বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরি সেবার অন্তর্ভুক্ত হিসেবে গণযোগাযোগ এবং তথ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ অফিসে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। সে সময় তিনি কেবল নেটওয়ার্ক পরিচালনাকারীদের ধন্যবাদ জানিয়ে কেবল নেটওয়ার্ক যেন কোনো স্থানে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন। কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয় দেশে, যখন কোনো দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয় তখন কিছু মানুষ তারা গুজব সৃষ্টি করে এবং একই সাথে একটি মহল এই ধরনের গুজব তৈরি করে সরকারকেও ব্যাটারে ফেলার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে। যারা এই কাজগুলো করবে তাদের বিরুদ্ধে আইনানুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সরকার বদ্ধপরিকর। বিদেশ থেকেও অনেক ধরনের গুজব তৈরি করা হচ্ছে, তারা হয়তো মনে করছে তারা বিদেশে আছেন বিধায় তারা ধরা চোয়ার বাইরে, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক সুতরাং এই বাংলাদেশের নাগরিক তিনি যেখান থেকেই অপকর্ম করুন না কেন সরকার আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং সরকার ব্যবস্থা গ্রহণ করবে। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম করোনাকালীন সময়ে মানুষের সহায়তায় খাদ্য সহায়তা দিয়েছেন। রাজশাহীর বাঘা উপজেলার 500 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। তার পক্ষ থেকে পরিবারগুলোকে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। বিদ্যা সিনহা মিম 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার হয়েছেন। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। বোরো ফসলের জন্য উপকরণ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন রংপুরের কৃষক।
এমন সংকটময় সময়ে কৃষি উপকরণের সঠিক সরবরাহ ও বাজারমূল্য ঠিক রাখতে সরকারের মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।